নমস্কার যুক্তি তর্ক সঙ্গে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার রাত পহালে ভোট রাজ্যের নটি কেন্দ্রে ভোট হবে প্রত্যেকটি কেন্দ্র আগেরবার তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এবার কি নটি কেন্দ্রেই তারা জিতবেন নাকি বিজেপি এখানে দু তিনটি আসন ছিনিয়ে নিতে পারবে বা যাদবপুর বা দমদমে বামপন্থীরা তাক লাগানো ফল করবে কিনা আমি আপনাদের একজন সহ নাগরিক আমিও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবো আপনাদের মতো একজন সহনাগরিকদের সঙ্গে কিছু আলোচনা তো করতেই পারি ঠিক ভোট দেবার প্রাক্কালে আমি কতগুলো তথ্য পরিসংখ্যান বলি আপনাদের দু হাজার ছত্রিশ সালে বলে একটা কর্পোরেশন করেছেন নবীন বাবু তার মাথায় রয়েছেন পান্ডিয়া আমলা দু হাজার ব্যাচের আইএস অফিসার তামিল দীর্ঘদিন উড়িষ্যায় কাজ করেছেন নবীনবাবুর দক্ষিণস্ত এখন বিজেডিতে যোগ দিয়েছেন এবং ক্যাবিনেট পদমর্যাদার তার র্যাঙ্ক ওই ফাইভটির চেয়ারম্যান তিনি ট্রান্সপারেন্সি ট্রান্সফরমেশন টুরিজম ইত্যাদি এই ফাইভটির মধ্যে আছে দেখুন বিজেডি বিজেপি দৈরথ চলছে লোকসভা নির্বাচনে উড়িষ্যায় বিধানসভা নির্বাচন কিন্তু নবীনবাবু কখনোই পায়ে পা লাগিয়ে কেন্দ্রের সরকারের সঙ্গে ঝগড়া করেননি তাই কেন্দ্রীয় সরকারের সব ধরনের সহায়তা তিনি পেয়েছেন দু সালে পয়লা জানুয়ারি থেকে একত্রিশে জুলাই এই সাত মাসে ভারতবর্ষে এক লক্ষ বাহাত্তর হাজার কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছিল তার মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছিল এই মাফ করবেন উড়িষ্যা বিনিয়োগ আর আমরা পেয়েছিলাম ষোলোশো তেষট্টি কোটি টাকার বিনিয়োগ মানে বাস্তবায়িত হয়েছিল দেশের মোট বাস্তবায়িত বিনিয়োগের এক শতাংশেরও কম এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গ পেয়েছে এক আমাদের পরশী আসামে চিপ তৈরির ফ্যাক্টরি হচ্ছে টাটা গোষ্ঠীর সঙ্গে হিমান বিশ্ব শর্মা সরকার চুক্তি করে প্রত্যেকটা জেলাতে ক্যান্সার হসপিটাল করে তুলছে তিন গুজরাটে কটি বিমানবন্দর আছে আর কটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর আছে গুজরাটে ছাব্বিশটা লোকসভা কেন্দ্র আর আমাদের বিয়াল্লিশটা আমাদের কটি বিমানবন্দর আছে একবার ভাববে আমরা বিগত ১৩ বছরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কটি কলকারখানার উঠপোষণ করেছে এটাও একটু ভাববেন পরিকাঠামো ক্ষেত্রে যে বিপুল বিনিয়োগ করছে কেন্দ্রের মোদী সরকার ভারতমালা প্রকল্প থেকে শুরু করে আহ টানে টানেল সেতু কাশ্মীরকে রেল মানচিত্রে নিয়ে আসা চেনাব নদীর উপর ব্রিজ উত্তর পূর্ব ভারতের পরিকাঠামোয় অভূতপূর্ব উন্নতি আমরা কি চিটে পোটা পেয়েছি ভাববেন এগুলো ভাবার দরকার এখানকার ছেলেমেয়েরা পাটনা স্টেশনের রাত কাটাচ্ছে বিহারের স্কুলে শিক্ষক শিক্ষিকার চাকরি পাওয়ার জন্য দু সালের পর থেকে এখানে শিক্ষক নিয়োগ হয়নি কেন হয়নি আপনারা জানেন পড়তে ওরা কি এটা ভাববেন না প্রতি বছর এখান থেকে বহু ছেলে মেয়ে দক্ষিণ ভারত এবং উড়িষ্যায় চলে যাচ্ছে পড়তে আর এখানকার কলেজগুলোতে স্নাতক স্তরের পাঠক্রমে ছাত্র ভর্তি হচ্ছে না এমন অনেক কলেজ আছে যেমন রসায়ন বিভাগে তিনজন ছাত্র তিনজন ছাত্র তিনজন অধ্যাপক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আগে একটু ভাব দেখুন আমি কল্যাণমুখী রাষ্ট্র ভাবনায় সামাজিক কর্মসূচি সরকারের পালন করা উচিত বলে আমি মনে করি মানুষের নগদ অর্থ দেওয়া প্রয়োজন বলে মনে করি আমি লক্ষ্মীর বিরোধী নই বরঞ্চ সমর্থক কিন্তু মোবাইল কোম্পানিগুলো বলছে এবার তারা ইউজার চার্জ বাড়াবেন আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকার বেশিরভাগটাই চলে যাবে মোবাইলের রিচার্জ করা সেটা যদি তিন হাজার টাকা হয় মাথায় রাখবেন না বাংলার মাতৃশক্তি দেখুন রাজ্যের শাসক দল এই নির্বাচনে প্রচার করছে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার আর কিন্তু কিচ্ছু নেই তাদের এজেন্ডায় প্রথম কথা এটা বিধানসভা নির্বাচন নয় এই সরকার থাকবে তার মেয়াদ ছাব্বিশ সালে যা শেষ হওয়ার কথা তখন আপনারা লক্ষ্মীর ভান্ডারের কথা বলবেন তো দেশের নির্বাচনের সঙ্গে লক্ষ্মীর সম্পর্ক কি দেশের নির্বাচন হয় দেশের বিদেশ নীতি কি হবে দেশের সুরক্ষা নীতি কি হবে দেশের শিল্প নীতি কি হবে দেশের আর্থিক নীতি কি হবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক কি হবে বাজেটে সামাজিক ক্ষেত্রে কি ব্যয় বরাদ্দ হবে পরিকাঠামো ক্ষেত্রে কি ব্যয় বরাদ্দ হবে তৃণমূলের নির্বাচনী প্রচার এগুলো একবার শুনেছেন শুধু লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার এটাই কি তাদের একমাত্র পুঁজি বিধানসভা নির্বাচন তো নয় আর বিজেপি কি বলছে ক্ষমতায় আসলে প্রথম ক্যাবিনেটে তারা অন্নপূর্ণা ভান্ডার মানে তিন হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করবে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ধারে পাবেন এবং প্রতি বছর সরকারি চাকরির পরীক্ষা হবে শুভেন্দু বলেছেন শুনলাম যে টাটাকে হাতে পায়ে ধরে নিয়ে আসবেন তারা এইটুকু বলতে পারি বহু শিল্পপতি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চান কিন্তু তারা করছেন না কেন করছেন না আপনারা চালে দেখুন পঁয়তাল্লিশটা বছর ধরে সেই সাতাত্তর থেকে দু হাজার চব্বিশ সাতচল্লিশ বছর ধরে কখনো বাম কখনো তৃণমূল আমরা শুধু শুনে গেলাম কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্র দেয় না পায়ে ঝগড়া করলাম যদি একবার আমরা ওই বিজেপি কোসিস্টেম বাসায় ডাবল ইঞ্জিনের স্বাদ গ্রহণ করি কি এমন মারাত্মক ক্ষতি হবে সবসময় তো নূতনের আহ্বান করতে হয় আমরা তো দেখেছি বামেদের দেখেছি তৃণমূলকে দেখেছি যারা ডবল ইঞ্জিনের কথা বলছে একবার দেখি যদি না পোষায় গণতান্ত্রিক পদ্ধতিতে বিসর্জন হবে আমার একটা ভোটের তো এটাই গুরুত্ব যদি ডাবল ইঞ্জিন হয় তাহলে তো কিছু বিনিয়োগ আসবে নিজেদের স্বার্থে নিজেদের রাজনীতির স্বার্থেই এখানে কেন্দ্রের সরকার প্রচুর বিনিয়োগের করবে করবে বা অনুঘটকের কাজ দেখুন দিল্লি এখন এক ঘন্টার সময় একশো দশ কিলোমিটার উন্নয়ন তো হচ্ছে আমরা কেন উন্নয়নের সাথ না তাই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আগে বাংলার মানুষ অন্তত বিষয়গুলো চিন্তা ভাবনা করবেন অন্তত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে এখানে সংকীর্ণ দলীয় রাজনীতির উর্থে আমাদের উঠতে হবে কোথায় আমাদের ভালো হবে কোথায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা দাগ আমরা যেতে রেখে পারবো নইলে এই শহর এই রাজ্যের অনেক জায়গা বৃদ্ধা পরিণত হবে পরিযায়ী শ্রমিকরা কেন ফিরবেন না এবার তারা অনেকে ফিরে ভোট দিতে পারেননি চাকরি হারানোর ভয় কার ভালো লাগে পরিবার পরিজনকে ছেড়ে বাইরে কালাতিপাত করতে এগুলো আমরা ভাববো না ভর্তিতে যাওয়ার আগে বলেছিলেন বাবা প্র্যাকটিস করুন যে নটি কেন্দ্রে ভোট হবে তার সম্ভাব্য ফলাফল কি হতে পারে কতটা লড়াই হবে কে কোন আসনে এগিয়ে বা পিছিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিমল শঙ্কর পয়লা জুন যে নটা আসনে ভোট হবে তৃণমূলের শক্ত ঘাঁটি যদি দশক ধরে সেই ঘাঁটিতে কি পদ্মফুল ফোটানো সম্ভব হবে প্রথম কথা শক্ত ঘাঁটি যদি মেনেও নি ওটা অতীতকাল শক্ত ঘাঁটি ছিল হুম দু হাজার চব্বিশে অর্থাৎ দু হাজার বাইশ তেইশের পর থেকে যে ধরনের দুর্নীতি এবং ভয়ঙ্কর মানে অপরাধ মাথাছাড়া দিয়েছে পশ্চিম বাংলায় তারপরে ওই ঘাঁটি কতটা শক্ত আছে বলা মুশকিল আর ঘাঁটি যদি শক্তও ধরে নি ইনভিনসিবল এই টানটা কখনোই খাটে না কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কেউই অপরাধেও নয় কেউই চিরদিন থাকে না সিপিএমও মনে করতো সে অপরাজেয় সিপিএম পশ্চিম বাংলায় আসন গুলোতে একেবারে হাড্ডা লড়াইয়ের শেষে শেষ হাসি বিজেপি হাসতে পারে বলে আপনার মনে হয় দেখুন আপনি যদি আমাকে একজন একদম অ্যানালিস্ট হিসেবে আমি কতগুলো আসনের দিকে নজর রাখতে বলবো এবং তার কারণগুলো বলে দেব এক নম্বর হচ্ছে উত্তর কলকাতা উত্তর কলকাতার ডেফিনেটলি এবারে খুব ইন্টারেস্টিং লড়াই কারণ প্রথমত পুরনো কলকাতা বনেদি কলকাতা পুরোনো ভাবধারার মানুষজন আছেন তারা এই ভয়াবহ দুর্নীতি এবং চারিদিকে যে অপরাধ মাথা তারা নিয়ে উঠেছে তোলাবাজির যে একেবারে চক্র খুলে আম ঘুরে বেড়াচ্ছে এবং শাসক দলের মদত পাচ্ছে কতটুকু তাকে মেনে নেবেন এটা বলা খুব মুশকিল দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে তাপস রায় কিছুদিন আগেও তৃণমূল করতেন এবং তৃণমূলের মধ্যে যে কটা মানুষ একটু স্বচ্ছ ইমেজের ছিল ওয়ান এখন সেই তাপস রায় বহুদিন তৃণমূল করার সূত্রে অনেক তৃণমূলের নেতা সঙ্গে পরিচিতি আছে তার তারা তাপস রায়ের করবে কারণ রাজনীতি মানে ব্যক্তিগত সম্পর্ক শেষ হয়ে যাওয়ার নয় ফলে সেইটা যদি তাপস রায় আনতে পারেন তাপস রায় অনেক এগিয়ে থাকবেন থার্ড হচ্ছে তৃণমূলের যিনি প্রার্থী তিনি কিন্তু মানে তার রাজনৈতিক জীবন অনেকটাই পুরনো হয় তো কিন্তু এটাও ঠিক যে এখন তিনি তার অতীতের ছায়া মাত্র তা তার জন্যে তাকে এতদিন জেল খাটতে হয় এই ইমেজটা কখনোই ভালো যায় না পক্ষে কোন যে ইমেজ ফোন যেটা এই তৃণমূল কত প্রার্থী কতবার জিতেছেন উত্তর কলকাতায় কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষের সঙ্গে তার সংযোগ কতখানি তা আপনি তৃণমূলের যে কোনো নেতাকর্মীকে জিজ্ঞেস করুন তো ওরা কতখানি ওর কাছে কাছে যেতে পারে মানে ক্ষমতা কেন্দ্রিক একটা জীবন তৈরি করে ফেলেছেন ফলে মানুষের কাছে হিজ নট মাস লিডার যেটা তাপস রায় কিন্তু জনগণের সঙ্গে সবসময় মেলামেশা করতে পছন্দ করেন এমএলএ থাকুন যখন ছিলেন তখনও এখনো ফলে তাপস রায় এগিয়ে আছেন আরো একটা পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণ সেটাও হচ্ছে যে যে ভোটের ওপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একদিন রাজত্ব করে যাচ্ছিল সেই ভোটটা কিন্তু এবারে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসকে ছেড়ে বেরিয়ে যায় বা যাচ্ছে প্রক্রিয়াটা চলছে একাধিক আপনাকে আমি তথ্য দিতে পারি কাগজ খবর কাগজের প্রতিবেদন যে যে অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেশি থাকে ফাইভ টু টেন পারসেন্ট ভোট কম পড়ছে যারা পরিযায়ী শ্রমিক আগে তারা উদ্যম নিয়ে ফিরে ভোট দিত এবার কোথাও একটা উদ্যমের অভাব আসছে না ভোট দিচ্ছে না এটা তৃণমূলের পক্ষে প্রায় মৃত্যু ঘন্টার স্বামী ফলে এগুলো খুব গুরুত্বপূর্ণ আর কংগ্রেসের যিনি প্রার্থী তিনি একেবারে পাতে দেওয়ার মতো প্রার্থী নন এখন তাও যা ভোট কাটবেন সেটা ডেফিনেটলি মাইনরিটি ভোট এটা তাপস পক্ষে যাবে হবে আর কথা এই দুটো কেন্দ্রই মনে পরবর্তীকালে বলা হলো তৃণমূলের গড় কিন্তু আপনার থিওরিটাই আমি বলছি যে কোনো কিছু তো আর অপরাধেও ব্যাপার নেই ফলে এখানে তৃণমূলের যিনি প্রার্থী দমদমে আছেন তিনি অনেক পুরনো দিনের কর্মী রাজনৈতিক কর্মী এবং একটা স্বচ্ছ ইমেজের মানুষ আর যাদবপুরে যিনি আছেন তিনি অত্যন্ত উচ্চশিক্ষিত মানে পার্লামেন্টে যাওয়ার মতো একজন মানুষ অনির্বাণ গাঙ্গুলি আর দমদমে দাঁড়িয়েছেন শিলভদ্র দত্ত ফলে এরা দুজনে তাদের যে একটা স্বচ্ছ ইমেজ আর অনির্বাণ গাঙ্গুলি একটা শিক্ষিত ভদ্র মানুষের ইমেজ এই দুটো ইমেজ নিয়ে কিন্তু মানুষের কাছে পৌঁছেছেন এবং ইতিমধ্যে আমি যা ইন্ডিকেশন পাচ্ছি আমি দমদমে থেকে বলতে পারি দমদমে সৌ মানে সৌগত রায়ের বিরুদ্ধে যথেষ্ট এগিয়ে আছেন শিলভদ্র দত্ত আর যাদবপুরেও কিন্তু অনির্বাণ গানগুলি ভোটারদের মধ্যে যথেষ্ট সারা ফেলে দিয়েছেন উপরন্তু যাদবপুরে যিনি তৃণমূলের প্রার্থী তিনি কিছুদিন আগে হিন্দুদের আরাধ্য দেবতা শিব ঠাকুর সম্পর্কে যা বলেছিলেন যে ধরনের অশ্লীল নোংরা উক্তি আপনি তো নিশ্চয়ই জানেন ফলে মহিলারা কি করে তাকে ভোট দেবে আমার সন্দেহ আছে সিপিএম এর সৃজন আর দমদমের সুজন একদম এরা তো খুব আশাবাদী এরা আশাবাদী ভোট কাটার ব্যাপারে কারণ আমি আপনাকে বলি ইতিহাস কিভাবে দেখুন পুনরাবৃত্তি হয় আশির দশকে নব্বই দশকে সিপিএম বিজেপি কে কি বলতো ভোট কাটুয়া পার্টি দুর্ভাগ্য এবং ইতিহাসের মার এইটা যে তৃণমূল সিপিএম আজকে ভোট কাটুয়া পার্টি এবং সেই সিপিএম কে তৃণমূলের দয়া দাক্ষিণ্যের উপর নির্ভর করে থাকতে হয় তৃণমূল কখন একটা দেওয়াল ছেড়ে দেবে লিখবে তৃণমূল কখন তার ব্যানারটা ছিঁড়বে না সেই আশায় বসে থাকবে পরিষ্কার এই দুটো দল একটা পরজীবী প্যারাসাইটিক এক্সিস্টেন্স হয়ে গেছে এদের এরা তৃণমূলের ওপর নির্ভর নির্ভরশীল একটা প্যারাসাইটিক এন্টিটি এরা ভোট কাটতে চায় কিন্তু আপনাকে বলি আপনি ভালো করে দেখুন তো দু উনিশ আর দু একুশের নির্বাচনে যারা বলে যে বামেদের ভোট সবই বিজেপিতে গিয়েছিল একদম বাজে কথা বিজেপিতে যারা এসেছিল তারা ফ্লোটিং ভোটার দু হাজার দেখা গেল বামের ভোট বামেই থেকে গেছে অনেক জায়গায় বামেরা ভোট পেটে বিজেপি কে হারিয়েছে ফলে এটা কিন্তু মানুষের কাছে বার্তাটা পৌঁছে গেছে ফলে ভোটারদের অংশ পাঁচশো পার্সেন্ট ভোটার বাদ দিলে আর তৃণমূলকে মানে সিপিএম কে ভোট দেবে না ফলে সিপিএম ভোট কাটবে কিন্তু ওই নিজে জিতবে না আবার শেষ প্রশ্ন দক্ষিণ কলকাতা এবং ডায়মন্ড ঢাকার এই দুটো কেন্দ্রের ফলাফল সম্পর্কে আপনার মূল্যায়ন কি তার সঙ্গে আমি আরেকটা জুড়ে রাখি সেটা হচ্ছে মথুরাপুর এবং জয়নগর দুটো জুড়তেই হবে কারণ আলোচনা শুরু দেওয়া হবে বারাসত উচ্চ চব্বিশ পরগনা বলতে হবে বারাসতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সভা সেদিন আমি নিজের চোখে দেখেছি যা উৎসাহ উদ্দীপনা দেখলাম তাতে ডেফিনেটলি বারাসত আসন নিয়ে একটা ভাবনার মধ্যে থাকা রাখা যেতে পারে আমি এইটুকুই বলতে পারি কিন্তু আপনি যে মূল প্রশ্নটা আমাকে করলেন দক্ষিণ কলকাতা এবং ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীদের ওপর সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে গত মানে পঞ্চায়েত নির্বাচনেও বিজেপি মানে বিজেপি কর্মী ওখানে আঘাত পেয়েছে খুন হয়েছে অনেক কিছু ঘটে গেছে ফলে ওখানে সংগঠনটা একেবারে মাটির কাজ থেকে তৈরি করতে হচ্ছে এবং ববি সে পরপর দুবার দাঁড়িয়েছে জেলার প্রেসিডেন্ট ছিল জেলাটাকে চেনে সে তার প্রাণপণ চেষ্টা করছে রেজাল্ট কি হবে আমাদের রেজাল্টের পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে কিন্তু ববির যে প্রচেষ্টা অভিজিৎ দাস সেটাকে আমি অবশ্যই কুন্নিশ করি দক্ষিণ কলকাতা যেটা সেটা হচ্ছে দক্ষিণ কলকাতা তো তৃণমূলের ওই ঘাঁটি আপনাদের ভাষায় ঘাঁটি দুর্গ ইত্যাদি ইত্যাদি কারণ তৃণমূল এখানে পাকসার কাছ থেকে শুরু করে মোটামুটি শিবিরপুর পর্যন্ত একটা বড় অংশের ভোটকে কব্জা করে রাখে কিন্তু গত বিধানসভার উপনির্বাচনে দেখা গেছে যে পাক্সার কাছে ওই ভোট কিন্তু ভেঙেছে সিপিএম এর দিকে অনেক ভোট চলে গেছে এটা গেল এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এখানে দেবশ্রী চৌধুরী অনেকে ভেবেছিলেন উনি কি করবেন কিন্তু তার জনসভা বা র্যালিগুলোতে যা ভিড় হচ্ছে ফলে দেবশ্রী চৌধুরী কতটা ধাক্কা মারতে পারলেন সেটা দেখার জন্যে জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে চার তারিখ অব্দি আমার দেবশ্রীর জন্য অবশ্যই শুভেচ্ছা আছে এবং আমি আশা করব যে একজন লড়াকু নেত্রী হিসেবে দেবশ্রী নিশ্চয়ই তার ভূমিকা পালন করতে পারবেন সফল হবেন আর একটা কথা জয়নগর এবং আহ মথুরাপুর জয়নগরে যেহেতু ওই তথাকথিত মাইনরিটি ভোটটা বেশি ফলে সেখানে লড়াইটা চলছে কিন্তু হিন্দুদের মানে মানে মেজরিটির মধ্যেও আবার বিজেপির একটা প্রভাব তো বেড়েছে কিন্তু আমি আপনাকে অবশ্যই সেই জয়নগর কেন্দ্রটাও ইন্টারেস্টিং কিন্তু মোর ইন্টারেস্টিং ইজ মথুরাপুর মথুরাপুরে গতকাল মোদীর সভাটা আপনি দেখে নেবেন একবার যা ভিড় হয়েছিল মথুরাপুরে এবং আমি ইতিমধ্যেই মথুরাপুর থেকে বারবার খবর পাচ্ছিলাম যে মথুরাপুরে কিন্তু এবারে একটু অন্যরকম কিছু হতে পারে কারণ মথুরাপুরের ইতিহাস হচ্ছে যখন বাম দুর্গ সেই মথুরাপুর উনিশশো সালে কিন্তু কংগ্রেসকে জিতিয়েছিল মনোরঞ্জন হালদার বলে একজন অধ্যাপক ওখানকার একটি কলেজের তিনি জিতে গেছিলেন কংগ্রেসি মানে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে ফলে এখানে সেই এটা রয়েছে যেরকম দমদমে উনিশশো চুরাশি সালে আশুতোষ লাহা জিতেছিলেন তপন সিকদার জিতেছিলেন ফলে এই কেন্দ্রগুলো কিন্তু বদলাচ্ছে এটুকু আমি বলতে পারি খুব দ্রুত বদলাচ্ছে এবং সেটা তৃণমূলের পক্ষে খুব ভালো বার্তা বহন করছে না থ্যাংক ইউ বিমানদা থ্যাংক ইউ জয়েন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন